এত আকাশ পাতাল পার্থক্য, এত পরিষ্কার ওয়ার্ড, প্রত্যেকের বিছানা সুন্দর, প্রত্যেকের জন্য আলাদা নার্সও তো আছে। স্যার, একই রোগ অথচ দুটো ওয়ার্ডের মধ্যে এত পার্থক্য কেন? এখানে তো কেউ কাশছে না, কারণ মুখ দিয়ে রক্তও বেরোচ্ছে না, অথচ সবাই একই ওষুধ পায়। ইমিউনিটি রোগ প্রতিরোধের ক্ষমতার উপর নির্ভর করে তো। ইমিউনিটি? আমাদের দেশের মানুষ রোদে জলে থাকে, খাটাখাটনি করে, আমাদের দেশের মানুষের তো বেশি ইমিউনিটি থাকার কথা। এখানে তো ডাল ভাত দেওয়া হচ্ছে না, খাবারও কি আলাদা? তুমি চুপ করবে? স্যার, এসব দেখে তো আর চুপ করে থাকা যাচ্ছে না। এমনভাবে চলতে থাকলে আমাদের দেশের রুগীরা সারবে কীভাবে? যেখানে আপনি বললেন পুষ্টিটাই আসল, তাও একই ওষুধ পেয়েও এত পার্থক্য কেন, এত বৈষম্য কেন, এরকম কেন স্যার? এটাই নিয়ম তাই। স্যার, আপনি এত বড় চিকিৎসক, দেশ বিদেশ জোড়ার নাম আপনার, এই নিয়ম আপনি মেনে নেবেন? দাদুবিনি, তুমি ভুলে যেও না আমি তোমার শিক্ষক, আর এই সব কিছুর মধ্যে তুমি ঢোকার চেষ্টা করো না। আমাদের দেশের লোকেরা ঠিক করে পথ্য পাবে না, আর ওই দেশের লোকেরা, এই দেশ ওই দেশ আবার কি, এই দেশ ও রানীর দেশ। রানীর দেশে যদি সব প্রজা এক হয়, তাহলে প্রজায় প্রজায় এত ভেদাভেদ কেন? দেখছি আমাকে আর ওর সামনে ভালো থাকতে দেবে না। তুমি কি চিকিৎসা করবে নাকি হেঁসেলে রাধুনি হবে, কোনটা? প্রয়োজন হলে সেটাই হব স্যার। তুমি চলো এখান থেকে, এসো। যাবো স্যার, উত্তর খুঁজতে তো যেতেই হবে, এত বৈষম্য কেন থাকবে? থাকবে, বৈষম্য থাকবেই, সব মানুষ সমান কিছু পায় না। পায় স্যার, পঞ্চভূতে মানুষ যখন বিলীন হয়ে যায়, তখন মানুষে মানুষে আর কোনো ভেদাভেদ থাকে না, শ্মশানে গোরস্থানে সবাই এক হয়ে যায়। কাদম্বিনী, আমি তোমাকে বলছি তুমি এখান থেকে চলো। আপনার সঙ্গে এখানে এসে এই দৃশ্য দেখে আমি আর স্থির থাকতে পারছি না, যে করেই হোক সমস্ত রোগীর সমান খাবারের ব্যবস্থা করতেই হবে। টু মাচ নয়েজ, টু মাচ, ইউ পিপল প্লিজ গেট লস্ট। শুনলেন স্যার, ইউ পিপল, উনি শুধু আমাকে নয় আপনাকেও বললেন। গেট লস্ট, গেট লস্ট। আমার একটাই ভয়, না ভয় বলবো না, আমার বক্তব্য যে এত লোক জানাজানি হয়ে গেলে ইংরেজ সরকার যদি কিছু করে বসে। জানুক, আমি তো চাই হক গলে জানুক, দেশের হক গলে জানুক, এই বৈষম্য আমরা মানি না, কিছু তাই মানুম না আমরা। আনন্দমোহন, দেশের মানুষ গো আমাকে বোঝাইতে হইব, দেশবাসী যদি না বোঝে তাই আমাকে মুক্তি আইব কি কইরা? আমরা যেমন চলতেছি তেমনই চলো, আর আমরা যারা বুঝতেছি যে এই বিল আইনে পরিণত হইলে আমাগো দেশের মানুষের লগে শাসকের পার্থক্য অনেক বাইরা যাইব, তাগো তো কইতেই হইব। অগ্গলে তো আর এই গুরুত্বগুলান সমানভাবে বুঝেন, আমরা এক হইলে শাসকের মনে ভীতি সঞ্চার হইব, তারা আর আমাগো দুর্বল ভাবব না। লিফলেট তো বিলি করা হইছে, আমি কইতাছি দেখো, মানুষ আইব, জানতে চাইব, বুঝতে চাইব এই বিল কি। আর এই বিল লইয়া জানতে গিয়া যখন বুঝব যে কেমন কইরা আমাগো স্বার্থ সিদ্ধির অপমান হইতাছে, ত
কারণ হক গলে একজোট হইয়া প্রতিবাদ করব। এইটাই আমাকে সাওয়া। কিন্তু দ্বারকাবাবু, আমার কাছে যতদূর খবর আছে ইংরেজ সরকার কিন্তু আপনার উপর নজর রাখছে। তার লাইগা কি আমি ভয় পামু? কিসের ভয় আমাকে? মিটিং শান্তিপূর্ণ হইব, কোনো অন্যায় আমরা করুম না। তারপরেও যদি তারা আমাকে জেলে পুড়তে চায় পড়ুক, ফাঁসি কাটে জোলাইতে চায় জোলাক। কিন্তু দ্বারকাবাবু, এখন তো আর আপনি একা নন, আপনার সহধর্মিনী আছে, তাকে একবারও না জানিয়ে এমন সভা করবেন? যদি এই তো কইতাছ সহধর্মিনী, সহধর্মিনী যে আমার দম্ম মানব আর আমি তার, কাদম্বিনী আমারে আটকাইব না আমি জানি, নিজেও এই আন্দোলনে সামিল হইব আমি জানি, প্রতিবাদ তার মজ্জায়, ওই অন্যায় সইব না। কাদম্বিনী নিশ্চয় এই আন্দোলনে সামিল হইব, নিশ্চয়। স্যার, স্যার এটা কিন্তু ঠিক নয়, রোগীদের মধ্যে বৈষম্য কেন থাকবে? এটাই হয়, এটাই নিয়ম। এটাই যদি নিয়ম হয়ে থাকে স্যার, তাহলে সেই নিয়ম বদলাতে হবে, সবাইকে সমান অধিকার দিতে হবে। ক্যালকাটা মেডিকেল কলেজ ভারতীয়দের সাথে এই আচরণ করতে পারে না। তুমি কি জানো যে তুমি ইংরেজদের বিপক্ষে কথা বলছো? আমি সত্যের পক্ষে কথা বলছি, ভারতীয়দের যক্ষা ওয়ার্ডেও সমান খাবার দিতে হবে, এটাই আমার দাবি। কাদম্বিনী স্যার, কাল থেকে এই দেশের মানুষও সেই খাবারই খাবে যা ওনারা খাচ্ছেন, সবার জন্য একই পুষ্টি চাই। ইম্পসিবল। পসিবল? আমি ডক্টর কোর্সের কাছে আবেদন জানাব। ডক্টর কোর্স চলে গেছেন আজকের মতো। বেশ, তাহলে কাল ওই ওয়ার্ডের সবার জন্য আমি বাড়ি থেকে রান্না করে নিয়ে আসব, আর পরশু থেকে হাসপাতাল কর্তৃপক্ষ সবাইকে সমান খাবার দেবে, এর কোনো অন্যথা হবে না। পারলেন না তো, কিন্তু আমি পেরেছি। এ দেখুন, এখানে সব প্রস্তুত। আর হ্যাঁ, আমি কিছু লোকজন ভাড়া করে ফেলেছি। আমার এই ভাড়া করা লোকজন দ্বারকার সভায় গিয়ে জমায়েত করবে, আর সেখানে ইংরেজ পুলিশদের সঙ্গে দুর্ব্যবহার করবে, তাদের বাঁচাতে দ্বারকা ছুটে আসবে, আর তখনই আসল কাজ। আর যখন দ্বারকা তাদের বাঁচানোর জন্য সীমা ছাড়িয়ে বাধ্য হয় পাহাড়ে পা দেবে, তখন সে শেষ। দ্বারকার সবার দিন আর কাদম্বিনীর তেজ চিরকালের মতন শেষ হয়ে যাবার দিন। বন্ধুগণ, আমাদের দেশবাসী বন্ধুরা, ইংরেজ শাসনে আমাদের পরাধীন করে রাখা হয়েছে, এই দেশ আমাদের, আমাদের সমানাধিকার থাকতে হবে, আমাদের প্রতিবাদ গড়ে তুলতে হবে অন্যায় শাসনের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে। এত বড় দেশদ্রোহীকে কি ইংরেজ সরকার ক্ষমা করতে পারবে? পারবে না। তুমি আমাকে পুজো দিতে যাওয়ার নাম করে নিয়ে এলে যে, তাই আর কি করতাম শশী? বাসায় কইতাম যে তোমার স্বামীর দ্বিতীয় বিয়ে আটকাইতে লইয়া যাইতেছি, তাই কি তোমারে আসতে দিত? তাই তো বেম্ম হইয়াও কইতে হইল যে পুজো দেওয়ানোর জন্য লইয়া যাইতেছি। আর আমার ভয় তো সেই জন্যই করছে, কেউ যদি আমাদের সন্দেহ করে তাহলে? তখন দেখা যাইব, তখন আগের কামখান তো আগে করি। তোমার খুব সাহস, তাই না? সাহস করন সারা যে আমা গো মাইয়া গো, আর কোনো উপায় নাই শশী, ভয় পাইয়াই তো মাইয়ারা এত কাল পিছাইয়া আছে, এই যেমন তুমি। আর শুধু তোমার কথাই বা কই কেন, তোমার মতন এই অপমানের শিকার কত মাইয়া হইছে, ভয় পাইয়াই তো তারা অহনো সুখ কইরা আছে। আমরাই না হয় শুরু করি,
মাইয়া পুরুষের বিভেদ ঘুষাইতে হইব। আচ্ছা আমার একখান কথা কও তো শশী, একখান মাইয়া তো ইচ্ছা করলে নিজের ইচ্ছা মতন বিয়া করতে পারে না, তয় পুরুষ মানুষে কেন পারব? চলো অহনেই হানে খাড়াইয়া লাভ নাই। ও আর শুনো, আমি যা যা কমু তুমি শুধু সায় দিবা, ঠিক আছে? চলো।